Hey guys, তো আর নতুন ফেস ভিডিওর সঙ্গে চলে এসেছি। তো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো কিরকম লেভেলের ভিডিও, কিরকম লেভেলের ভিডিও হতে চলেছে। তো চলো আগে মজাদার তোমাদের প্রিয় ইন্ট্রোটা হয়ে যাক। রাধে রাধে ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল নবীন পাল। তো কেমন আছো তোমরা? আমি নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি। তো আজকের ভিডিওটা অবশ্যই আমরা পাঁচই জগন্নাথতলার মন্দিরটা আগে দেখাবো, তারপরে একটা জায়গায় যাবো। তো যারা হচ্ছে রায়ভেণীতলা অবশ্যই চলো চলো দেখতে থাকো, আমার মুখে না শুনে অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যারা যারা এখন পর্যন্ত ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চলো ভাড় নেবো ভিডিওটা। তো আমরা চলে এসেছি এখন পাঁচরুল জগন্নাথতলার মন্দিরের কাছে। এটা হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির, আর এখানেই হচ্ছে পাঁচরুলের ছাপায়। তো আমরা এখানটা কিছুক্ষণ থাকবো, হ্যাঁ বলতে গেলে আমরা এখানে ছাপ দেখবো না, যাবো হচ্ছে রায়ভেণীতলা। এই যে এখান থেকে তোমার ছাপের সব কিছু ওখানে সবাই আছে। তো চলো আমরা পাঁচরুল জগন্নাথতলা থেকে হয়ে চলে এসেছি রায়ভেণীতলা। তো এইখানের দৃশ্যগুলো তোমরা দেখতে থাকো কি কি হয় এইখানে। আমি ভাই এর আগের বছরও ভিডিও ছিলাম, কিন্তু কোনো মহিলা বান ফোরেনি, মানে ওই যে জীবের ভেতর দিয়ে রড ফোরা বলে, এটা কোনো মহিলা ফোরেনি। এই প্রথম বছর এই মহিলাটি প্রথম বান ফোরে। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যক্তিটি হচ্ছে বান ফুটছে, এই যে দেখো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে জীবের ভেতর দিয়ে ফোঁড়া আছে। বাপ রে বাপ! আর ইনি তো ভাই আম গাছের যে ডাল কেটে জীবের ভেতরে আর কি লাগানো আছে, মানে উফ, মানে অসম্ভব। ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এনার ভাই জিভ দিয়ে একটা রড ফোড়া আছে, মানে যেটা বলে বান, আর একটা বুক দিয়ে ফোড়া আছে। দেখো রে বাপ রে বাপ! হ্যাঁ, এবার তোমরা ভাববে আমার ক্যামেরার সামনে এতগুলো ফোন কেন ক্যামেরা করছে, তাই না? কেন ক্যামেরা করছে দেখো তোমরা, প্রাণটা কীভাবে ঘুরছে দেখো হাতের মধ্যে। বাপ রে বাপ! রাখ দিয়া তো বিপাক।
এই ব্যক্তিরকে দেখে আমার নিজের সাহস বেড়ে গেল ভাই, বান ফোরে আছে মুখে তাও নাচছেন, বাহ। ভাই পুরো বাড়িতে চলে এলাম, তো ভিডিওটা অবশ্যই কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাও। মানে খতরনাক খতরনাক লেভেলের ভিডিও, মানে আমার খুব ভয়ানক একটা দৃশ্য। তো চলো আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। অবশ্যই ভাই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি বাজিয়ে দাও, শেয়ার তো করতে ভুলোই না বন্ধুদের সঙ্গে। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, নেক্সট ভিডিওটা ধামাকাদার ভিডিও মিস করো না। হ্যাঁ বাই।